আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আমার ভিডিও ক্রিয়েট করার পিছনের মূল উদ্দেশ্য কি, আমি কি কোনো টাকা ইনকাম করার জন্য ভিডিও বানাচ্ছি কিনা। আমি নিজেকে ফেমাস করার জন্য ভিডিও বানাচ্ছি কিনা, এরকম অনেকের অনেক ধারণা থাকতে পারে। তবে আমি আপনাদের এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করতে চাই, আমার ভিডিও মেক করার মূল উদ্দেশ্য টাকা ইনকাম বা নিজে ফেমাস হওয়া নয়। আমার ভিডিও মেক করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমি নিজেকে কিভাবে ডেভেলপ করতে পারি, সেলফ ডেভেলপমেন্ট কিভাবে করতে পারি। আমার একটা সমস্যা রয়েছে, আমি 10 জনের সামনে খুব ভালো করে কথা বলতে পারি না, ক্যামেরার সামনেও আমি খুব ভালো করে কথা বলতে পারি না। আজকেও কথা বলতে পারছি না, নিজেকে অনেক নার্ভাস ফিল হচ্ছে। তো একটি কথা আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যখন আপনি একটি বিষয় নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন, সেই বিষয়টি আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে ডেভেলপ করা। আজকে আমি যে ভিডিও বানাচ্ছি, ঠিক 1 বছর পরে যে ভিডিও বানাবো, আজকের ভিডিও থেকে অবশ্যই 1 বছর পরে ভিডিও অনেক বেশি ভালো হবে। আর এই আজকের ভিডিও নিয়ে আমি 1 বছর পরে হাসাহাসি করব যে আমি প্রথম অবস্থায় ক্যামেরার সামনে ভালো করে কথা বলতে পারি নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার এই ভিডিও লাইক দেওয়ার দরকার নাই, ফলো করার দরকার নাই, কেউ দেখলে দেখবেন না দেখলে না দেখবেন, বাট আমি ভিডিও বানাইতেই থাকব। কেননা আমার তো উদ্দেশ্য এরকম না নিজেকে ফেমাস করার, আমার উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে গোছায় কথা বলতে পারি, কিভাবে ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনি আমার ভিডিও দেখেন বা না দেখেন, সেটাতে আমার কিচ্ছু আসে যায় না। ধন্যবাদ, ভালো থাকবেন।